আমাদের এটা সবারই ভালো লাগে যদি আমাদের একটা আলাদা পরিচয় থাকে। আমরা সকলেই একটু অন্যের থেকে আলাদা হতে চাই, তবে আপনি কার মতো হওয়ার চেষ্টা করছেন? পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের দেখলে মনে হবে এমনও মানুষ পৃথিবীতে থাকতে পারে? হ্যাঁ, এই ধরনের মানুষগুলোকে সবাই চিনে, কারণ এই ধরনের মানুষ কোটিতে একবার জন্মায়। আসুন দেখে নেই পৃথিবীর কিছু অদ্ভুত মানুষকে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সবার প্রথমে রয়েছে কুইন অফ ডার্ক। এই মেয়েটির নাম নিয়াকিম গেটওয়াক, যিনি থাকে দক্ষিণ সুডানে। এর সাথে তিনি হচ্ছে আফ্রিকান আমেরিকান মডেল, আর তিনি ছোটবেলা থেকেই মানুষকে এটাই শিখিয়ে এসেছে যে তারা যেন কালো রঙকে ঘৃণা করা ছেড়ে দেয়। আর বিশ্বাস করুন, তার এই উদ্দেশ্যে অনেকটা সফল হয়েছে। সত্যি হচ্ছে এটাই, এই মেয়েটি আমাদের পৃথিবীর সবচেয়ে কালো মেয়ে। এই মেয়েটি কালো বলে মডেলিং ইন্ডাস্ট্রির সব রুল ব্রেক করে দিয়েছে। মডেলিং জগতে তার যে নাম রয়েছে তা শুধু তার কালো রঙের জন্যই। এর সাথে এই মেয়েটি সেই সব কালো মেয়েদেরকে শিখিয়ে দেয় স্কিন কালার ডাজেন্ট ম্যাটার। মেয়েটিকে বলা হয় কুইন অফ ডার্কনেস। স্ট্রেচিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এবার বলতে যাচ্ছি গ্যারবি টার্নার নামে একটি লোকের কথা। তিনি জন্মের পর থেকেই একটি অদ্ভুত রোগে ভুগছেন, আর সেই জন্যই লোকটি তার শরীরের যে কোনো অংশের চামড়াকে ভয়ঙ্করভাবে স্ট্রেস করতে পারে। অ্যালাস ড্যান্স সিনড্রোম নামে এই রোগটির জন্য এমন হয়। প্রথমত এই লোকটি এই রোগের জন্য নিজেকে খুব লজ্জিত বোধ করতেন, কিন্তু যখন থেকে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এসেছে তখন থেকে সে ভালো বোধ করে। আর তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এসেছিল 29 অক্টোবর 1999 সালে। নিজের পেটের স্কিনকে 6.25 ইঞ্চি পর্যন্ত টেনে লম্বা করতে পারে, আর তখন থেকেই এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রেকর্ড হয়ে গেছে। এখন হয়তো আপনি ভাবছেন এত স্ট্রেচের কারণে তার চামড়া হয়তো ঝুলে গেছে, তবে আপনাদের জানিয়ে রাখি এমনটা কিন্তু নয়। এই মানুষটি আজকেও বেটার কন্ডিশনে রয়েছে, নিজের চোখের চামড়া দিয়ে কয়েক কেজি পর্যন্ত তুলতে পারে, এরপর তার চামড়াটি আগের মতো হয়ে যায়। এরপর রয়েছে ডার্টিস্ট ম্যান। আমাদের এই পৃথিবীতে কোটি কোটি মানুষ গৃহহীনভাবে জীবন কাটায়, তবে যাই হোক এটা মনুষ্য জাতির জন্য হচ্ছে একটা দুর্ভাগ্যের বিষয়, কারণ পৃথিবীতে আজ অবধি কেউ এটা সমাধান করতে পারেনি। আর এমনই একজন মানুষ হচ্ছে ইনি। তার মাথায় ছাদ না থাকার জন্য তিনি তো ফেমাস হয়েছেন ঠিকই, যিনি কিনা আজ থেকে 60 বছর ধরে গোসলি করেনি। এই লোকটির নাম আমু হাজি। এই লোকটি অনেক স্মোকিং করে, তা সত্ত্বেও তার দেহে কোনো রোগ আসেনি। ইরানের একটা ছোট্ট গ্রামের বাইরে থাকা কবরের মতো একটা ঘরে বসবাস করে। এখন ভাবতে পারেন এই কামরাটি কোথা থেকে এসেছে। তো তাহলে জানিয়ে দেই, এই কামরাটি আমুর জন্য তারা বানিয়েছে যারা এই ধরনের লোকদের দেখে দয়া হই। আর তখন থেকে আমু এই বাড়িটিতে থাকতে শুরু করে। এই মানুষটিকে দেখে আপনার কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার কি মনে হয় না এই মানুষটির গোসল করে নেওয়া উচিত ছিল? আর ইনার একটি জিনিস দেখে অবাক হবেন, তার চুলদাড়ি যখন বড় হয়ে যায় তখন তিনি এইগুলোকে জ্বালিয়ে দেন যেন সেগুলো পুড়ে আরও ছোট হয়ে যায়। আর অবাক করা ব্যাপার হলো এই মানুষটি এখনও বেঁচে আছে। আর অবাক করা ব্যাপার হলো এইটাও যে এই মানুষটি সারাটি জীবন এভাবেই থাকবে। এক্সরেগাল। এরপর নাতাশা ড্যামকম নামে এই মেয়েটির সাথে পরিচয় হন। তিনি রাশিয়ায় থাকেন, আর মেয়েটি সারাটি জীবন এটাই বলে এসেছে যে তার চোখ সাধারণ মানুষের থেকে অনেকটা ভিন্ন। তিনি তার চোখ দিয়ে এক্সরে মেশিনের মতো মানুষের শরীরের ভিতরের অংশ দেখতে পান। চমকে দেওয়ার বিষয়টা তো এইটা যে মেয়েটি কোনো মানুষের শরীরের অংশটিকে যেভাবে পরিণত করে ঠিক তেমনই এক্সরে মেশিনও সেই একই রিপোর্ট বের করে। এখন একজন মানুষের মধ্যে এমন একটা শক্তি রয়েছে, এখন মানুষ যদি এটা শুনে তাহলে মানুষ কি সেটা বিশ্বাস করবে? অবশ্যই না, বরং মানুষ সেটা ভুল প্রমাণ করার চেষ্টা করবে। ঠিক সেরকমই তার সাথেও এমনটি হয়েছে, মানুষ তাকে বিশ্বাস করেনি। এরপর তার অনেক ইন্টারভিউ নেওয়া শুরু করে, এরপর ডাক্তার ও পেশেন্টের রিপোর্ট মেয়েটির কাছ থেকে নিতে থাকে। আর ডাক্তার চমকে যান, কারণ মেয়েটি যা বলেছিল সেই রিপোর্টে একই কথা বলছে। এখন এই মেয়েটির চোখে কি রয়েছে তা বিজ্ঞানীরা আজ অবধি বুঝতে পারেনি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দেওয়া একটা অলৌকিক শক্তি। এই শক্তির জন্য মানুষ এই মেয়েটিকে ভয়ও করে। সত্যি এই মেয়েটির কাছে যে শক্তি রয়েছে তা পুরোপুরি দুর্লভ। এরপর রয়েছে সিলভারম্যান। এখন এই মানুষটির সাথে সাক্ষাৎ হন, যার নাম হচ্ছে স্টেন জংস, যিনি কিনা তার একটা বত অভ্যাস থেকে বেরোনোর চেষ্টা করছে। আর তার বত অভ্যাসটি হলো অনেক দিন ধরে সিলভার ও রূপো খেয়ে খেয়ে তার স্কিনটা এমন হয়ে গেছে। বিজ্ঞানীরা আজ অবধি সিলভার সেবন করার বিশেষ দিক বলেনি, একটু একটু কাটা গায়ে রূপো দিলে কার্যকরী হয়। কিন্তু রূপো যখন সরাসরি খাওয়া হয় তখন এটা সোজাসুজি লিভারে গিয়ে জমা হয়, আর এরকমটি ডাক্তার বলেন। কিন্তু স্টেন বলে আমরা যদি সরাসরি রূপোকে খাই তাহলে সেগুলো আমাদের মাংসপেশি এবং স্কিনে জমা হয়, এই জন্যই আমাদের স্কিনের কালার হালকা নীল হয়ে যায়। আর স্টেনের সাথে যা হয়েছিল আপনি তো তা দেখতেই পাচ্ছেন,
অনেকদিন ধরে রূপো খাওয়ার ফলে ঘাতক রোগও হতে পারে। কিন্তু এগুলো জানা সত্ত্বেও ইস্টার্ন আজ অবধি রূপো খেয়েই যাচ্ছে। আমি এখন অবধি বুঝতে পারলাম না কোনটা উদ্ভূত, তার এই চেহারা এমন হয়ে যাওয়া নাকি তার রূপো খাওয়ার অভ্যাস। যাই হোক, এরপর রয়েছে হেভিয়েস্ট ম্যান অন দ্য আর্থ। এটার জন্য অনেকেই বিরক্ত হই যে তাদের শরীরে অনেক বেশি লোম রয়েছে। তাহলে আপনি এই মানুষটির সাথে সাক্ষাৎ করুন। এই মানুষটির নাম ইউজেন হুয়ান, যিনি হচ্ছে চায়নার বাসিন্দা, আর তিনিই হচ্ছে সেই ব্যক্তি যার শরীরে পৃথিবীর সবথেকে বেশি লোম আছে। তিনি এক ধরনের রোগে ভুগছেন যার জন্য তার শরীরে এমন কন্ডিশন। যদি সংখ্যার কথা বলি তাহলে শরীরের 96% লোমে ঢাকা, যেমনটি বানরের থাকে। শুধুমাত্র হাত ও পায়ের তলা বাদে সব জায়গায় লোম রয়েছে। অনেকেই ভাবে তার এই লোমের জন্য সে সারা বিশ্বে প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু তারা এটা ভেবে দেখে না যে তার এই রোগের জন্য তার কতটা অসুবিধা সহ্য করতে হয়। তো গাইস, ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ভিডিও পরবর্তী দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন।